জাম্বো পাম্প বানাতে লাগবে একটি প্লাস্টিক সিলিন্ড্রিক্যাল বক্স, প্লাস্টিক সিডি কভার, সাইকেল স্পোক, নাট ইত্যাদি। প্রথমে সিডি কভারটি থেকে একটি ছোট ডিস্ক কাট করে নাও। এই ছোট্ট ডিস্কটি পিস্টন হিসাবে কাজ করবে এবং এটি জারের ভেতরে ভালোভাবে ফিট হতে সাহায্য করবে। এখন পিস্টনটির ধারে 8 mm একটি হোল তৈরি করো এবং পিস্টনটির মাঝে ছোট্ট আরেকটি হোল তৈরি করো। এখন 3 cm একটা ব্রাউন টেপ কাট করে নাও। একটা টেপ কাট করে ওপর থেকে 1 cm এটিকে ভাঁজ করে দাও। তাহলে ওপর থেকে 1 cm ননস্টিক পার্ট বা ডবল পার্ট হয়ে যাবে। এখন স্টিকি পার্টটি হোলের নিচের দিকে আটকাও। যে বড় হোলটা বানিয়েছো তাহলে ডাবল পার্টটি বা ননস্টিক পার্টটি হোলের উপরের দিকে থাকবে। এটি খুলতে পারে, বন্ধ হতে পারে। এখন সাইকেল স্পোক নাও। সাইকেল স্পোকে দেখো নাটটি লক করো। লক করার পর স্পোকটি ছোট্ট হোল দিয়ে ঢুকিয়ে দাও, পিস্টনের ছোট হোল দিয়ে। আর অপর দিকে আরেকটি নাট লক করে দাও। এখন যে সিলিন্ড্রিক্যাল বক্সটা আছে ওটার নিচের মাঝবিন্দুতে আরেকটি ছোট্ট হোল তৈরি করো, যাতে সহজেই সাইকেল স্পোকটি ওখান দিয়ে যাতায়াত করতে পারে, যেতে পারে। আরেকটি বটলের বক্সের ধারে একটি হোল করো এবং স্ট্র ফিট করো। এটি ডেলিভারি পাম্প হিসাবে কাজ করবে। বক্সের জারের লিডটিতে আরেকটি হোল করো, একইভাবে ডাবল পার্ট হোলের উপরে থাকবে। এখন দেখো পুরো সেট আপটা এখানে দেখতে পাচ্ছ। আমরা পিস্টনটাকে জারের ভেতরে সিলিন্ড্রিক্যাল বক্সের ভেতরে ঢুকিয়ে দিয়েছি, আর তারপরে আমরা লিডটা বন্ধ করে দিচ্ছি। টাইটলি বন্ধ করো। এখন তোমাদের জাম্বো পাম্প রেডি। এখন জল ভর্তি জার নাও আর দেখো পাম্প করো। আর দেখো অনেক পরিমাণ জল উপরে উঠে আসছে পাম্প করার সাথে সাথে। আর যে তোমরা ডেলিভারি স্ট্রটা বানিয়েছ দেখো ওখান দিয়ে জেটের আকারে জল বেরিয়ে আসছে। ইটস ভেরি ফান।